বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত। তো আজকে হচ্ছে নীলষষ্ঠী। তো নীলষষ্ঠীর ব্রত প্রত্যেক মায়েরাই করে সন্তানের মঙ্গলের জন্য। তো আমিও আমার সন্তানের মঙ্গলের জন্য আজকে ব্রতটা পালন করছি। তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি আমার বাড়ি থেকে চলে আসছি বাপের বাড়ি, সেখানেই আজকে ব্রতটা পালন করার ইচ্ছে আছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকুন। তো ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি, আর যারা আমার নতুন বন্ধু আমার বাবাকে এক ঝলক তাদেরকে দেখিয়ে দিই। আর আমার মা ঘরের ঠাকুরকে পুজো করছে। ঘরে শিবলিঙ্গের মাথায় মা আগে জল ঢেলে তারপরে যায় মন্দিরে, এটা প্রত্যেক বছরই করে। তো ঘরের যে শিব ঠাকুর তাকে নিবেদন না করে তো আর যেতে পারে না, বলো? প্রত্যেক ঠাকুরকে মা আজ ফল প্রসাদ নিবেদন করেছে। বিকেল 4:30 বাজে, আমরা সবাই বাবা নীলকণ্ঠের পুজো দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এখানে পুজোর সরঞ্জাম নিয়েছি 5 রকম ফল: কাঁচা আম, কাটা ফল, ধুতরা ফুল, আকন্দ ফুল, বেলপাতা, ঘিয়ের প্রদীপ, ডাবের জল। এই সমস্তই হচ্ছে বাবা নীলকণ্ঠের পুজোর প্রধান সামগ্রী। এছাড়াও রয়েছে দুধ, ঘি, দই, এই সমস্তই রয়েছে, সবই নেওয়া হয়েছে। এখানে আমরা সবাই কে কে আছি সেটা তোমাদের সাথে বলে দিই। তো এখানে আছে আমার মা, আমার 2 দিদি ভাই, আমার ছোটো মাসি, ছোটো মাসির বড় জা, আমার মাসির মেয়ে, আমার সোনা, আমার দিদি ভাইয়ের মেয়ে, সবাই রয়েছে। আর আমাদের নতুন বৌদি রয়েছে। আমরা এসে গেছি বাবার মন্দিরে। এই মন্দিরের গায়ে যে লাগোয়া পুকুর, এই পুকুরটি হচ্ছে মধ্যমগ্রামের বড় পুকুর নামে খ্যাত। মধ্যমগ্রামের বেশিরভাগ অঞ্চলের ঠাকুর এখানে বিসর্জন হয়, আর এই পুকুরেই ছট পুজো হয়। আমরা এবার বাবা নীলকণ্ঠের পূজা আরম্ভ করে দিলাম। সর্বপ্রথম আমার মা প্রত্যেকটা নিয়ম মেনে পূজাটা আরম্ভ করলো। এবার আমরা সবাই পূজা শুরু করব। মায়ের পূজার পর আমার ছোট মাসির বড় জা, আমাদের কাকিমা, তিনি পূজা করবে। তারপর আমি, দিদি ভাই আর ছোট মাসি পরপর প্রতিটা নিয়ম মেনে পূজো করে নেব। চৈত্র সংক্রান্তির আগের দিন নীল পূজা হয়, যাকে আমরা বলি নীলষষ্ঠী। যারা এই ব্রত পালন করবে তাদের আগের দিন সংযমী থেকে নিরামিষ খাবার খেতে হবে। ব্রত কথায় শুনেছি এই দিন রাজকন্যা নীলাবতী ও নীলকণ্ঠের শুভ বিবাহ সম্পন্ন হয়, আর তার পরের দিনই পড়ে চৈত্র সংক্রান্তি, যেদিনটা পুরোটাই নিরামিষ আহার গ্রহণ করতে হয়। আর এই চৈত্র সংক্রান্তির দিনই হয় চড়ক মেলা। তোমাদের একটা কথা বলি, এই নীলষষ্ঠী পূজা আমরা জানি শুধুমাত্র সন্তানের মঙ্গলের জন্য সন্তানের মারা নীলষষ্ঠী ব্রত পালন করে। তোমরা কি জানো প্রত্যেক এওরা এই ব্রত পালন করতে পারে? এখনও যারা সন্তানের মা হতে পারেননি তারা যদি নিষ্পাপ মনে নিষ্ঠাভাবে পুরো চৈত্র মাসে যদি বাবা নীলকণ্ঠের ব্রত পালন করে তাহলে তাদের তপস্যার ফল অবশ্যই মেলে। এটাই হলো বাবা ভোলেনাথের বর বা আশীর্বাদ। তোমরা হয়তো অনেকেই জানো না বাবা তারকেশ্বর ধামে অনেকেই ধর্নায় বসে এই ফল লাভ করেছে। কিছু কিছু পবিত্র ধামে বা তীর্থস্থানের দেবতা এখনও বিরাজ করে। নিষ্পাপ মন ও প্রত্যেকের প্রতি ভক্তি ভরা ভালোবাসা যাদের তারাই দেবতার অস্তিত্ব বুঝতে পারে। মানুষের প্রতি অহংকার নয়, ভালোবাসাতেই ভক্তি। প্রত্যেক জীবজন্তুর মধ্যে কিন্তু দেবতা বিরাজ করে। কথায় আছে মা, শাশুড়ি, ঠাকুমা, দিদিমা, আগেকার মানুষ হলেও তাদের প্রত্যেকটা কথা এখনকার যুগের ছেলে মেয়েদের কটু লাগে, কিন্তু এই কথাই খনার বচনের মতো সত্যি। শুনেছি প্রত্যেক মেয়েদের প্রতি পদে পদে দোষ, কিন্তু এখনকার যুগের ছেলেমেয়েরা সেটা মানতে রাজি হয় না। আমি মনে করি তাদের কথা যদি মন দিয়ে শোনা যায় আশা করছি সবারই অনেক ভালো হবে। মোটামুটি সমস্ত বিধি মেনেই বাবা নীলকণ্ঠের পুজো সম্পন্ন করলাম। আমরা সবাই সন্তানের মঙ্গলের জন্য বাবার চরণস্থলে ধূপ আর বাতি ধরিয়ে দিলাম। সন্ধ্যাকালে বাবার সামনে প্রদীপ ধরিয়ে নীলষষ্ঠীর ব্রত কথা পড়ব। মোটামুটি আমাদের পুজো হয়ে গেছে, এইবার আমরা বাড়ির দিকে রওনা হব। তার আগে আমার মা এই তুলসী মঞ্চে একটু পুজো দেবে।
তার মাঝে মাঝে চলল আমাদের কিছু আনন্দের মুহূর্ত। বাড়ি ফিরে যাওয়ার আগে মন্দিরের চারিপাশটা আবার তোমাদের সাথে ঘুরে দেখায়। এই স্মৃতিময় জায়গাটা নিয়ে আমি এর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম, সেই ভিডিও লিঙ্কটা আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, আশা করছি ভালো লাগবে। এই সৌন্দর্য একটা দৃশ্যের সাথে একটু আনন্দের মুহূর্ত শেয়ার করব, যেটা নতুন বৌদির সাথে হয়েছে। ওয়াও, হেভি লাগছে। ওয়াও, তুলে এলাম সন্ধ্যাকালে, বাবার সামনে প্রদীপ জ্বালিয়ে পড়ব ব্রতকথা। সত্যি এই ব্রতকথা শুনলে প্রাণ জুড়িয়ে যায়। সত্যি তোমরা যারা শোনোনি এই ব্রতকথা অবশ্যই শুনে নিও, খুবই ভালো লাগবে, অনেক কিছু জানতে পারবে। খনার বচনে যা যা লেখা আছে, এই ব্রতকথায় যা যা লেখা আছে, তোমরা যদি মানো অনেক কিছু বুঝতে পারবে। ব্রত পালনের শেষ সময়, কিছু আহার গ্রহণ করব, যেটা আমার মা তৈরি করছে, সাবু মাখা। দুধ, কলা, চিনি, নারকেল, সাবু দিয়ে তৈরি সাবু মাখা, খেতে কিন্তু দারুণ টেস্টি। তোমাদের একটা প্রশ্ন করি, তোমরাও জানো বাবা শিবের মাথায় মা গঙ্গা বিরাজমান, বলতে কি পারো বাবা শিবের মাথায় বা মা গঙ্গার বুকে কেন আম দেয়? তো তোমরা যারা আমার মাকে দেখোনি তো দেখে নাও। আজকে তো নীলের উপাসনা করেছি, তো দেখেছো আজকে মায়ের সাথেই করেছি, প্রত্যেকবার শ্বশুর বাড়িতেই করি, এবছর বাপের বাড়ি এসে করলাম। যেটা মাকে দেখতাম ছোটবেলার থেকে যেই নিয়মে সেইভাবেই নিয়মটা পালন করেছি। তো কালকে বাজার করতে গেছিলাম, তো একজন ফুলালি আমাকে বলেছিল যে এই নীলের উপোষে যে সন্ধ্যেবেলায় বাতি দেয় সেটা নাকি আমি যেটা ছোটবেলা থেকে মায়ের থেকে শুনেছি যে সন্তানের মঙ্গলের জন্য এই বাতিটা সন্ধ্যেবেলায় দেয়। তো তিনি আমাকে বললো যে না, বাবা মা যদি যাদের না থাকে তারা নাকি বাতিটা সন্ধ্যেবেলায় দেয়। তো এটা সত্যি কি মিথ্যা এটা আমি আমার মায়ের থেকে শুনতে চাই, কারণ আমার মা ব্রতকথা জানে, অনেক কিছুই জানে। তো কিছু বলো, এটা কি সত্যি কি না? এটা সত্যি, সন্তানের মঙ্গলের জন্যই তো বাতিটা ধরা হয়, কি তোমরা কি বলো সেটাই বলো। ওইভাবে কখনো আমরা শুনিনি, আমরা শুনেছি যে কালী পুজোর দিন ওটা মা বাবার নামে মোমবাতি ধরায়, এটা শুনেছি। বাবা মা যাদের থাকে না সেটা কালী পুজোর দীপাবলিতেই দেয়, এটা মা আমার মা জানে। কিন্তু নীল উপোষের দিন সন্তানের জন্য তোমরাও জানো আর আমরাও জানি যে সন্তানের মঙ্গলের জন্য করে। তবে ফুলালি মাসি কথাটা যে বললো এটা আমি মানতে পারলাম না, তোমরা কি বলো অবশ্যই জানিও তোমাদের মত। তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আর একটা লাইক করে দেবে, কমেন্টস করে দেবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তাহলে সবাইকে আজকের জন্য টাটা, বাই বাই। আগাম শুভ নববর্ষে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর বড়দেরকে প্রণাম।